হত্যার অভিযোগের মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল সালাম মুর্শিদকে গ্রেফতার করেছে র‍্যাব। এদিকে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী ও সাবেক সচিব মেজবাউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতার করা হয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারকেও। মঙ্গলবার রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় সালাম মোর্শেদকে। র‍্যাব জানায় 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য ও পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সালাম মোর্শেদকে গ্রেফতার করা হয়েছে। খুলনা চার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে দুইবার জাতীয় সংসদ সদস্যের সদস্য নির্বাচিত হন তিনি। জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল সালাম মোর্শেদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতি ছিলেন। এছাড়াও সাবেক সভাপতি ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর।